আগুন লাগার বিষয়টা আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে জামাত শিবির বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে তার একটি অংশ হিসেবে পিরোজপুরেও আজকে শান্তিপূর্ণ জায়গায় এই ঝামেলা সৃষ্টি করার জন্য তারা এটা করছে জামাত শিবির চক্র পাশে সাথে বিএনপিও আছে আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমরা পিরোজপুরের সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করব এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন আছে বিষয়টি দেখার জন্য তার কারণ আপনারা জানেন বিগত প্রায় দু বছর ধরে বাংলাদেশকে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে পিরোজপুরে পারে নাই আমরা পিরোজপুরে শান্তিপ্রিয় মানুষ সকলকে নিয়ে সাথে ছিলাম বিদায় পারে নাই কিন্তু আজকে কেন পারল না আজকে কেন এই ঘটনা ঘটলো এটা আমার দাবি এবং পিরোজপুর বাসীর দাবি যে কেন আজকে এই ঘটনা ঘটলো আজকে পিরোজপুর এবং কারা ঘটালো আমাদের স্পষ্ট ধারণা যে জামাত শিবির এবং বিএনপি এই ঘটনাটা ঘটিয়েছে।